জানতে নেই গতকাল কি ঘটেছিল। শুক্রবার জুমার নামাজের পর পুলিশের সঙ্গে জামাত শিবির এবং তাদের সমর্থক দলগুলোর গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় প্রেসক্লাব থেকে বাইতুল মুকারম এলাকা। এ সময় একাত্তর টিভির ক্যামেরা পার্সন আরিফুজ্জামান পিয়াস এবং সাত সাংবাদিক ও পুলিশ সহ আহত হন 50 জনেরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন মুহিম মেজান। জুমার নামাজ শেষ হতে না হতেই মসজিদের ভেতর থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে জামাত শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। অন্যদিকে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে পুলিশ ও সংবাদকর্মীদের দিকে। নামাজ শেষে লাঠি শটা উঁচিয়ে বাইতুল মোকারম থেকে একটি জঙ্গি মিছিল বেরিয়ে শাহবাগের দিকে যেতে চাইলে এ সংঘর্ষ শুরু হয়। মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টন ছাড়িয়ে প্রেস ক্লাবের কাছে এসে হামলা চালালে রুখে দাঁড়ায় পুলিশ। পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল ও বোমা ছুড়তে থাকে জামাত শিবির কর্মীরা। জবাবে পুলিশ গুলি ও টিয়ারসেল ছুড়তে শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে বাইতুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সংলগ্ন এলাকার অলিগুলি থেকে শুরু হয় পুলিশের উপর হামলা। এ ঘটনায় একাত্তর টিভির সংবাদকর্মী বোমার স্প্রিন্টারে বিদ্ধ হন। আহত হন গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান নুরুল ইসলাম, আমার দেশের চিফ ফটোগ্রাফার মীর আহমেদ মিরু, বিটিভির একজন ক্যামেরাম্যান সহ মোট 7 জন সংবাদকর্মী। মুহিম মিজান, একাত্তর, ঢাকা।